তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলা থেকে দুষ্কী বিভিন্ন রাস্তাঘাটগুলি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবিতে এলাকার লোকজন সম্মিলিতভাবে শুক্রবার তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধে বসে লালটিলা এলাকায়। দীর্ঘ ঘণ্টার পর ঘণ্টা চলে এই সড়ক অবরোধ। এই অবরোধের ফলে রাস্তার দুপাশে ছোট বড় প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। এতে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ যান চালকদের। এই সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের একাধিক আধিকারিকরা। কিন্তু অবরোধকারীরা পূর্ত দপ্তরের কর্তা ব্যক্তিদের কথাবার্তা মানতে নারাজ। পরবর্তীতে দীর্ঘ ঘণ্টার পর ঘণ্টায় এই অবরোধ চালিয়ে যেতে থাকে অবরোধকারীরা। পরে দীর্ঘ ঘণ্টা পর অবরোধস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং অবরোধকারীদের সাথে দফায় দফায় কথাবার্তা বলেন। কিন্তু এই ব্যাপার আপনারা এই অভিযোগ পুরোপুরি সত্য না, কারণ কি গত বছর আমরা এটা মাইনর ছোটখাটো যে পটল ছিল, ছোটখাটো পটলগুলো গত বছর আমরা রিপেয়ারিং করেছি, এক এক দিকে এক একটা রাস্তায় করতে লাগে সব। এখন যদি চিন্তা করি যে আমার তেলে আমরা প্রত্যেকটা রাস্তায় একদম থ্রোআউট কার্পেটিং করবো, এটা সম্ভব না। তো বাঁচিয়ে গত বছর বাঁচিয়ে রাখা হয়েছে, এই বছর এই রাস্তাকে আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ওদের অভিযোগের কারণে। এটা আগের থেকে আমাদের প্রিপারেশন ছিল। ওরা যেটা বলছে যে সাড়ে চার বছর, আমাদের তো প্রতি 15 ডেজে আমাদের এই রাস্তায় আসতে লাগে। আমরা ফর্ম 11 দিয়েও কাজ করেছি গত বছর বা এর আগের বছর, ফর্ম 11 দিয়েও রাস্তার সাইডে ড্রেন করেছি, ক্রস ড্রেন করেছি। আমি এই কথা একদম 100% এসিউরেন্স দিয়ে বলতে পারবো যে উইদিন 15 ডেজ আমাদের এই রাস্তাতে আসা পরেই পড়ে, যে আসেনি সাড়ে চার বছর থেকে, এটা একদম টোটালি মিথ্যা কথা। অবশেষে আগামী 15 দিনের মধ্যে তাদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ সময় পর তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। সড়ক অবরোধের কারণে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।